আরে যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা কনস্ট্রাকশন সাইডে। তো আমি এক জায়গায় গেছিলাম, তো যাওয়ার পরে আর কি দেখি কাজ চলছে, তো ভিডিও করলাম আর কি। আসসালামু আলাইকুম কলিজার ভাই বন্ধুগণ, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যারা বর্তমানে মালয়েশিয়াতে আসবেন, 5.5 লাখ 6 লাখ টাকা খরচ করে, তো মালয়েশিয়া আসার পরে কাজ কেমন পাবেন এবং বেতন কেমন তুলতে পারবেন প্রতি মাসে, তো এই বিষয়ে ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো কী বলবো ভাই, বর্তমানে মালয়েশিয়ার যে অবস্থা, তো কাজের খুবই অভাব। অনেক লোক বসে আসছে কলিংয়ে, যারা আসছে কোম্পানিতে ডাইরেক্ট পড়েছে, তারা তো টুকটাক আল্লাহর মধ্যে কাজ পাচ্ছে। আর মালয়েশিয়াতে বর্তমান কাজ কাজ খুব খুব কম। তবে যারা এজেন্ট ভিসা কি ভাসছে টু, তাদের জন্য খুবই খারাপ, কারণ মালয়েশিয়াতে কাজ কাজ কাজের চাহিদা খুবই কম, কাজ পাচ্ছে না এরকম একটা ব্যাপার। আর যারা কাজ পাচ্ছে তো তাদের ডাইরেক্ট কোম্পানি এরকম আর কি, আর এলো বেতনও কম পাচ্ছে আর কি। ঠিক আছে, তো যারা বসে আছে তারা হচ্ছে এজেন্ট ভিসা কিংবা আছে সাপ্লাই ভিসা, তাদের নিয়ে আসছে এক গাদা লোক আর কি, নিয়ে আসছে এখন কাজ দিতে পারছে না, তো সেইভাবে রাখছে। ঠিক আছে, এরকম বহুত মালয়েশিয়ায়। তো লোক আনার কথা মনে করেন যে কথার কথা, 5 লক্ষ লোক নিয়ে আসার কথা, সেখানে তো হয়ে গেছে 8 লাখ 10 লাখ লোক। এখন এত লোকের কাজ কীভাবে দেবে? ঠিক আছে, তো তাদেরও কোনো দৈড়া ইয়ে নেই আর কি করার আছে। তো তারা তাদের বলছে যে তোমরা কিছুদিন অপেক্ষা করো, তো কারো 2 মাস 3 মাস 6 মাস এরকম হয়ে গেছে। তো যাদের হচ্ছে আত্মীয় স্বজন আছে তারা তো যাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারছে যে কোনো ওই সিস্টেমে, কিন্তু যাদের কেউ নাই তাদের খুবই সমস্যা। দেশের থেকে টাকা নেশে খাতে হচ্ছে, আর মালয়েশিয়ায় বর্তমানে সব কিছুর দাম বেড়ে গেছে জিনিসপত্র। ঠিক আছে, তো আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন কাজ করার জন্য, তো হিসেব কিতাব করে আসবেন। আর মালয়েশিয়াতে কিন্তু বেতন যাই মোটামুটি আছে বর্তমানে, কিন্তু কাজ কাজ না পারলে বেতন কীভাবে পাবেন? আর 5.5 লাখ 6 লাখ টাকা তুলতে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন, তো তাদের জন্য এই ভিডিওটা, আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটা অনেক লাম ভাইগুলো, তো সবাই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।